উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলে আল্লাহর প্রশংসা করতেছে সেই মেয়েটা কেমন কেমন আমাদের দৃষ্টিতে মনে হয় শাবনূর মনে হয় মৌসুমী মনে হয় পাখি আমি কিন্তু অনেক যুবককে বলছিলাম বর্তমান সুন্দরীকে আপনি চিনবেন না হুজুর আপনি চিনবেন না হুজুর আমার চিনার দরকার নাই তুই বল তো কে আমার চোখে সবচেয়ে সুন্দরী হলো পূর্ণিমা আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোরআন রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে এই কোরআনটা দেখতে কেমন সারা জীবন তো খালি শোনা গেলেন আজকে আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই উমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য খুব খেয়াল করেন কোরআন দেখার জন্য ছদ্মবেশে মাঠে ময়দানে ঘুরতেছেন কোরআন দেখার জন্য মাদ্রাসাত যায় নাই মসজিদে যায় নাই দেখার জন্য মাঠে ময়দানে ঘুরতেছেন হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ধরে বলেন কি পথ আপনারা কি পাহাড়ের মাঝখানে রাস্তা দেখছেন মানে দুই দিকে পাহাড় মাঝখানে রাস্তা এই রাস্তাকে বলা হয় গিরিপথ আপনাদের এই ঘাটাই ওই এলাকায় কিছু আছে মানে এই টিলে টিলের মধ্যে দিয়ে রাস্তা আর বড় বড় পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাকে বলা হয় গিরিপথ উমর ফারুক ছদ্মবেশে তাকায় দেখে গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে কি মেয়ে সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে উমর ফারুক আসমানের দিকে তাকালেন কোন দিকে কারণ যারা মুসলমান হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে কারণ আসমানে কি আছে আরো জোরে আল্লাহর ক্ষমতা সব জায়গায় থাকলেও ইমাম বিশ্বাস করেন আল্লাহ কিন্তু আরশে আছে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে অহুয়া মাকুম আইনা মা কুনতুম বান্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে তার মানে কি আল্লাহর ক্ষমতা আপনার সাথে আল্লাহর দয়া আপনার সাথে আল্লাহর বিশ্বাস আপনার সাথে আছে না নাই দরকার আছে না ওমর ফারুক আসমানের দিকে তাকালেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন নারী আলহামদুলিল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা নারী আলহামদুলিল্লাহ সুন্দরী নারী দেখলে প্রশংসা করতে হবে কার এখন আপনারা বলেন তো উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলে আল্লাহর প্রশংসা করতেছে সেই মেয়েটা কেমন কেমন আমাদের দৃষ্টিতে মনে হয় শাবনূর মনে হয় মৌসুমী মনে হয় পাখি আমি কিন্তু অনেক যুবককে বলছিলাম বর্তমান সুন্দরীকে আপনি চিনবেন না হুজুর আপনি চিনবেন না হুজুর তা আমার চিনার দরকার নাই তুই বল তো কে আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পূর্ণিমা আমি বললাম পূর্ণিমায় সবচাইতে সুন্দর কেউ বলে পাখি কেউ বলে মৌসুমী আমি বললাম যুবক তুমি যাদেরকে সুন্দরী বলতেছ যদি কোরআনের সমাজ বাংলাদেশে চালু থাকতো তাহলে ওদেরকে সুন্দরী বলা হতো না ওদেরকে বলা হতো বিশ্ব বেহায়া জোরে কর কথা ঠিক কি কোরআনের দৃষ্টিতে সুন্দরী কারা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বাবা মুরব্বীর দরকার নাই যারা যুবক আছো তার একটু আমার সঙ্গে বলবা আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন পর্দানিশী নারী যারা আর যে বলবো বেয়া পর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা বেয়া পর্দা নারী যারা আজকে আমাদের যুবকদেরকে নষ্টের পথে যত রাস্তা আছে তার মধ্যে এক নম্বর হলো বেয়া পর্দা নারী আমাদের যুবকগুলো বেসামাল করে দিচ্ছে এখানে অনেক যুবক আছে আবার পর্দার অন্তরালে কিছু মা বোনেরাও আছে যেরকম আছে না না আছে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন উমর ফারুক আল্লাহর শুকর আদায় করলেন এই কারণেই কারণ মেয়েটার চেহারা দেখে তিনি সুন্দরী বলতেছেন না তিনি তাকায় দেখেন মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা আপাদ মস্তক পর্দা দেখার কোনো উপায় নাই তবে বোঝা যাচ্ছে একটা মেয়ে
ভিতরে এখন কালো না ফর্সা, সেইটা সুন্দরী নিরূপণ করে না, সুন্দরী নিরূপণ করে তার উপরে পর্দার আইন চালু আছে কিনা, জোরে কোন কথা ঠিক কিনা। এখন বলেন তো সুন্দরী বলতে হযরত উমর কোন মেয়েকে বলতেছেন? যে মেয়েটার কিছুই দেখা যায় না, পর্দার ভিতরে রিজকে হেফাজত করেছে। উমর ফারুক আস্তে আস্তে নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটাকে বললেন, মা মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, পথি তুমি হযরত উমরকে চেনো? শোনালো কবে না? মেয়েটা বোরকার ভিতর থেকে বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না, বেসাইজা। উমর ফারুক বললেন, আমার কথা বেসাইজা কেমনে হলো? মেয়েটা বলতেছে, পথিক তুমি জানো যেদিন কোরআনের সমাজ চালু হয়েছে, যেদিন কোরআন রাষ্ট্র চলে, সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় তার অন্তরে থাকবে। কত বড় কথা! পৃথিবীর এক প্রান্তে থেকে আরেকটা প্রান্তে যদি একটা মহিলা যায়, তার অন্তরে শুধু কার ভয় থাকবে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনার রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে, 90% মুসলমানের দেশে কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? যদি চান তাহলে বুঝতে হবে আপনাদের আছে ঈমান, আর যদি না চান, আল্লাহ কিন্তু বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা তো পরিচিন্তা হয় কি, এখনো তো মরি না, মরার সময় কি হয়ে মরবো? বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, অধিকাংশই মানুষ মরার সময় বেঈমান হয়ে মরতেছে, বেঈমান। বিশ্বাস যদি না হয়, মরার পরে ওই মৃত্যু ব্যক্তির চেহারা দেখতে হবে, কারণ চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। 15 প্রকার আইটেম নিয়ে ইফতারি করে, ইফতারে সামনে নিয়ে খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলতেছে, আরে এত বড় দিন, এত বড় দিন, তৃষ্ণায় খালি কলিজা ছটফট করতেছে। আমার কয় হুজুর খুবই কষ্ট, হুজুর এত বড় দিনে ওটা থাকা যায়? আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে বললাম, কান্ডা আমার মুখের কাছে দে। ওর কান্ডা যখন মুখের কাছে দিল, আমি ফিসফিস করে বললাম, তুই তো রোজা নাই, যেই কইছে রোজা নাই, তুমি করতে হুজুর আপনি কেমনে ধরলেন? এমন তোর চেহারা দেখাই বলা যায়, কে মুসলমান হয়ে মরতেছে আর কে বেঈমান হয়ে মরতেছে, মরার পরে তার চেহারা দেখাই বোঝা যায়। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য দেওয়ান বাগির চেহারা কাউকে দেখবার দেয় না। নাম তো আশিকের রাসূল, কিন্তু শরীর হলো চাপা মাছ। আল্লাহ রাসূল বলেছেন, যখন খাবার যাবে আমার খুদাকে তিন ভাগ করবা, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ আল্লাহর জন্য। এই নিয়মে কেউ যদি খায়, কোনদিন তার বুকের চাইতে ভুঁড়ি উঁচা হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আর বুক আছে এটি প্যার, কে কি হয় মুক্তিতে খালি মরার পরের চেহারাটা দেখতে। বর্তমান যেই পরিবেশে চলতেছে, এই পরিবেশ আমাদের আল্লাহর কোরআন দিয়ে বদলানোর দরকার আছে, এ জোরে কেন আছে না? নাই, আমরা চেষ্টা করে যাব। আমাদের নাতি পুতির সময় এই কলেমার পতাকা আসমানে উড়বে। আমাদের দাদারা চেষ্টা করেনি, এই জন্য আমরা পাইনি, কিন্তু আমরা যারা দাদা তারা চেষ্টা করার দরকার আছে না? নাই। ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। মেয়েটা বলে, পথি তুমি আসলেই ঠিক কথা বলেছো, আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া।
উমর ফারুক বলতেছে উমরকে তুমি চিনো, উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে খুঁজবার গেলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্র ভবনে যাও, দুই পাহাড়ের মাঝখানে অর্ধ পৃথিবীর খলিফাকে তুমি খোঁজো, তুমি কি পাগল? মেয়েটা বলতে পথি, যখন কোরআনের রাষ্ট্র চালু হয়ে যাবে তখন নেতার খোঁজার জন্য যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বর্তমান সমাজে কি খোঁজা লাগে? নেতা খোঁজা লাগে না। তবে হ্যাঁ, যখন শয়তানের সমাজ চালু হবে তখন পাঁচ বছর পর পর নেতারা সাধারণ মানুষের কাছে আসবে। কয় বছর পর পর আসে বলবে চাচা বাড়িতে আছে? চাষি বলতেছে তোমার চাচা তো বাজারে গেছে, ঠিক আছে আমিও যাচ্ছি বাজারে। যায় চাচা সালাম দেবে, চাচা আপনার বাড়িতে গেছিলাম, কিন্তু চাষি বললো আপনি বাজারে, এই জন্য আপনাকে বাজারেই খুঁজতেছি। চাচা খালি মুচকি মুচকি হাসে, বলে চাচা হাসেন কেন? আমি বুঝতে পারছি বাবা তুমি ভোটর দাঁড়াছো। বলে কেমনে বুঝলেন? বলে এটাই তো মুনাফিক, এটাই তো মুনাফিক। পাঁচ বছর তোর খবর নেই, পাঁচ বছর তো আমরা খুঁজেছি, আর পাঁচ বছর পর তুই আমাকে খুঁজিস? বর্তমানের কথা খুঁজে লাগে না, এমনি কাম হয়ে যায় ধরে কর কথা ঠিক। কি সাঙ্গা পরিবেশ, কি সাঙ্গা! আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, আয়াতটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতে তো পথিক, আমি ছয় দিন হলে খুঁজতেছি, সুবহানাল্লাহ, আমার ঈমান বলতেছে আরে এক দিনের মধ্যে হযরত উমরকে আমি পেয়ে যাব। মেয়েটা বলতেছে ছয় দিন হলো আমি খুঁজতেছি, কিন্তু আমার ঈমান বলতেছে আর এক আধ দিনের মধ্যে পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটা পাইছে কি পাই নাই? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মা, তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা দুই ধাপ পিছনে গিয়ে বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা হইয়া সোরের মতন একা একা ঘরে, আপনার আগে পাশে কোনো র‍্যাব নাই, পুলিশ নাই। এখনকার কিছু নেতারা কয় না আসো খেলা হবে, আসো খেলা হবে। আমি তাদেরকে বলছি পুলিশ ছাড়া, পুলিশ ছাড়া বাঁচা জনগণ বুঝাই দিবে আসল খেলা কারে কয়, ধরে কার কথা ঠিক। চোরের মতন আগে পাশে পুলিশ লে ঘুরিস আর খেলবার না? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো পুলিশও নাই, আপনার কোনো র‍্যাবও নাই। ওমর ফারুক বললেন মা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু। আমার হেফাজতকারীকে আমি ভরসা করি কার উপর? আমার বিশ্বাস হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধরে কোন সুবহানাল্লাহ, কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। ধরে কোন কথা ঠিক কি না? আপনি কি মনে করছেন ক্ষমতার চেয়ারে থাকলে মরবে না? আমাদের বাংলাদেশে তিনটে রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে, তিনটে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। হায় হায় রে, তিনটে রহমান মরে শেষ। আশেপাশে পুলিশ র‍্যাব সবই ছিল, এরপরেও মরে গেল। হাসতেছেন কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, উমর ফারুক বললেন মা এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো
তুমি কি দুঃখ নিয়ে আমারে খুঁজতেছো? তোমার দুঃখটা কি? ছয় দিন খোঁজার পরে আজকে যখন আমারে পাইছো, আমার কাছে তোমার দুঃখের কথা কি বলবো না? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি, শুধুমাত্র ইমান গ্রহণ করার পরে আমি 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, আমার একটাই অপরাধ হলো আমি ইমান গ্রহণ করেছি, ইমান গ্রহণ করেছি, ইমানের কলেমা পড়েছি না, গ্রহণ করছি। আজকে বাংলাদেশে যারা কলমা পড়া মুসলমান, এর কি কোনো বিপদ নেই? ওরা খালি কয় সারা রাত ঘুম পাড়ি, সারাদিন ঘুরে বেড়ায়, আমার কোনো টেনশন নেই। তুই গেলে গ্রহণ করে দেখো আছে না নাই। আজকে যারা কলমা গ্রহণ করছে বিপদ আছে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাশ্শিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা কি বলেন, বিপদ আপদ আছে না? তুমি তো খালি সমানে পান খাই আর ঘোরে, সারা রাত ঘুম পাড়ি, সারাদিন ঘুরে বেড়ায়, আমার বাড়ি কোনোদিনও পুলিশ আসে না। আর আমি ওয়াজ করে টাঙ্গাইল থেকে তখন যমুনা ব্রিজ পার হবো, নিয়ত করেছি বাড়ির যে 1-7 ঘুম পাড়বো, রাত 3টার সময় বউ আমাকে বলতেছে এখন কোথায়, মানে কে বলো যমুনা পার হলা? আসেন না, আসেন না, আসেন না। আমি বললাম কি হয়েছে? রাত 10টা থেকে পুলিশ খুঁজতেছে, আমার চোখ দিয়ে দর দর করে পানি আসলো, আমি শোন না টাকা দিলে আমার পুলিশ খুঁজতেছে। আমার ইমান বলতেছে তোমার পরীক্ষা চলতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতেছে শুধু ইমান গ্রহণ করার পরে 12 বছর জেলখানায় বন্দী ছিলাম, আজকে বাংলাদেশের আলেমদেরকে পুলিশ কেন খুঁজতেছে? আলেমদের নাম কেন থানা ফাঁসলো? একটাই মাত্র কারণ হলো তারা হক কথা বলেছে। কেউ যদি জেলের মধ্যে বন্দী থাকে মনে করবেন এটা ভুয়া, এমনি এমনি যত অপরাধের কথা বলুক একটা অপরাধ, তার একটাই অপরাধ সে কোরআনের হক কথা বলে, কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করতে চায়। জোরে কথা ঠিক,